সাবেক এবং বর্তমান ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে ছাত্র কনভেনশনের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ এবং উপস্থিত বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই হলের ভিতরে অনেক ছেলে হল পূর্ণ এবং হলের বাইরে প্রচুর ছেলে পেলে তারা শুনছে, বাইরে শুনছে এবং তারা স্ক্রিনে তারা দেখতে পাচ্ছে। আজকের এই পুরনো মুখগুলিকে দেখে আমার সেই নব্বইয়ের কথাই মনে পড়ছে। আজকে খুব ভালো লাগছে, আজকে খুব ভালো লাগছে তোমাদের দেখে এবং তোমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি সেটি দেখেও ভালো লাগছে। কিন্তু আমি বলতে চাই, এই উৎসাহ উদ্দীপনাটাকে কাজে লাগাতে হবে। সেই কাজটি হলো যে আজকে যে হাসিনা গণতন্ত্রকে ঘিরে ফেলেছে, হাসিনা যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, এই গণতন্ত্রকে ফেরত আনতে হবে। যেটা নব্বইতে তোমরা করতে পেরেছিলে সেই জিনিসটি করতে হবে, তাহলে এই কনভেনশন সার্থক হবে বলে আমি মনে করি। সেজন্যই সকলকে সবচেয়ে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ঐক্য সৃষ্টি করতে হবে, নিজেদের মধ্যে বিভেদ বিভ্রান্তি ভুলে যেতে হবে। কে কি পেল, কে কি পেল না, কে বড় কে ছোট, এটি দেখার বিষয় না। হাসিনা আজকে বাংলাদেশটিকে গিলে ফেলছে, বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, তোমাদের ভবিষ্যৎ আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে বহু শিক্ষিত ছেলে পেলে এরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেয়, বাকরি নেয়, কাজ নেয়, ব্যবসা বাণিজ্য কিচ্ছু না। শুধু কি হাসিনা আজকে জোর করে ক্ষমতায় বসেছে, 5ই জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই। আর 2008 সালে যদি ধরি, সেটাও ফখরুদ্দিন মইনুদ্দিনের দয়ায় হয়েছে, সেটাও তিনি জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। কাজেই হাসিনা এই বসার পরেই সংবিধানকে পরিবর্তন করেছে, এই কারণেই যে তিনি আজীবন ক্ষমতায় থাকবে। সে যিনি সংবিধান পরিবর্তন করে নিষেধ ঝাড়াগুলি বদলিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বদলিয়েছে, যেই দাবিটি ছিল তাদের এবং কাদের সঙ্গে নিয়ে, ওই জামাতকে সঙ্গে নিয়েই আন্দোলন করেছিল। জামাত ছিল তাদের সবচেয়ে বড় সাথী এবং তাদের শক্তি। জামাতকে সাথে নিয়ে আন্দোলন করে তিনারা এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করল। যেই হোক, আমরা দেশের শান্তি চাই, গণতন্ত্রকে ধরে টিকিয়ে রাখতে চাই, দেশের মানুষের কল্যাণ উন্নয়ন চাই বিধায় আমরা কিন্তু সেই দাবিটি পূরণ করেছি এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই আইন পাশ করেছি। তারপরে হঠাৎ করে কেন এটার পরিবর্তন? কারণ তিনারা এমনভাবে পরিবর্তন করলেন যেখানে তিনি দেখলেন একবার ফখরুদ্দিন মইনুদ্দিনের দয়ায় ক্ষমতায় বসেছি, আমাদের তাদের স্বভাব তারা সবাই জানে, যে ক্ষমতায় বসলেই তো তিনাদের লোক চোখ থাকবে শুধু লুটপাটের দিকে, অন্য কিছুর দিকে নেই। আর লুটপাট আর সন্ত্রাস করে আবার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, যেটা স্বাধীনতা পরবর্তীত করেছিল। কাজে সেই জন্যই তারা সংবিধানকে এমনভাবে পরিবর্তন করলো যাতে নির্বাচন করলেও অন্য কেউ আর ক্ষমতায় আসতে পারবে না, কেন তাদের অধীনে নির্বাচন হবে, সমস্ত সাজানো তাদের সব কিছু থাকবে, প্রশাসন থাকবে, নির্বাচন কমিশন থাকবে, পুলিশ থাকবে এবং অন্যান্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের সব লোকজন থাকবে। যেটি পরিষ্কার করে দিয়েছে এসটি মান, পরিষ্কার করে দিয়েছে যে কীভাবে নির্বাচন তারা করে, এবং সে যদি এমনভাবে করলো যাতে অন্য কেউ যত জনপ্রিয়তাই থাকুক না কেন, কিন্তু তারপরেও ভোটের ফলাফলে কিন্তু সেই জনপ্রিয়তার
প্রতিফলন ঘটবে না, সেজন্যই তারা সংবিধান পরিবর্তন করল। এখন তিনেরা ওটা নিয়ে বসে আছে, কিন্তু এখন জনগণের দাবি হয়েছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন এই দাবিটি উঠল? 2008 সালের নির্বাচন হলো, সেই নির্বাচনে যেগুলি দেখেছি আমরা ত্রুটি এবং যে কারচুপি দেখেছি, তারপরে সেই নির্বাচনটিকে আমরা মেনে নিয়েছিলাম এই কারণে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসছে, সেজন্য আমরা সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু তারপরে যে উপনির্বাচনগুলি হলো, সেই উপনির্বাচনগুলিতে আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাস, যেভাবে বিশৃঙ্খলা এবং যেভাবে খুনাখুনি মারামারি এবং কেন্দ্র দখল করলো, তারপরে থেকে বোঝা গেল যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিলাম যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া সঠিক হবে না, নির্বাচন আমরা করব না। শুধু আমরা না, 20 দলীয় জোট এবং বাইরে আরও যারা আছে অন্যান্য দল, যেমন ডক্টর কামাল হোসেনের দল আছে, ডক্টর বিচ্ছুদুরীর দল আছে, তারপরে আবার ওই মান্নাদের কি দল আছে, কাদের সিদ্দিকী আছে, তারপরে আসাম রব আছে, আরও অনেকেই আছে যারা, এনারা কেউই কিন্তু, তারা প্রত্যেকেই রাজনীতিবিদ, পুরনো অনেক প্রবীণ রাজনীতিবিদ, তারা কেউ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং সবাই একই কথা বলেছেন যে এদের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের মতের প্রতিফলন ঘটবে না, সেজন্যই কেউ অংশগ্রহণ করে নাই 5ই জানুয়ারি নির্বাচন। এবং জনগণও সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, অর্থাৎ জনগণের যে অংশগ্রহণ ভোট দেওয়ার, সেই জনগণ সেই 5ই জানুয়ারি নির্বাচনের ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দিতে আসে নাই। সেজন্যই একটা পত্রিকায় ছবি দিয়েছিল, বিভিন্ন রকমের ছবি এসেছিল, একটা পত্রিকায় ছবি এসেছিল যে ভোটিং সেন্টারে কোনো লোকজন নেই, একদম জনমানবহীন শূন্য, সেখানে শুধু কুকুর বসে আছে। সেই প্রধানের ভাষায় কুত্তা মার্কা নির্বাচন, প্রধানের ভাষায় সেই দেখে, এবং সবাই দেখেছে, বিদেশিরাও দেখেছেন, যে সকলেই সেজন্য বলেছে যে দেশে কোনো নির্বাচন হয় নাই, এবং সকলেই চায়, বিদেশিরাও বলেছে যে দেশে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন সুষ্ঠু হতে হবে, এবং সেই নির্বাচনের পরিবেশটা এমন হবে যে সেখানে সকলের সমান ইয়ে থাকবে, অর্থাৎ কেউ বড় কেউ ছোট নয়, যেটাকে আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড, যেটা বলছি সকলের সমানই থাকবে, নাহলে তো খেলা যায় না মাঠে। কারো মার যদি একজন স্মুথ থাকে আর কারো যদি উচ্চালিত থাকে, তাহলে কোনোদিনই সেই খেলায় জয়লাভ করতে পারবে না, সে যত ভালো টিমই হোক না কেন। সেই জন্যই সকলে এটা বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, কিন্তু ফিল্ড যদি লেভেল হয় তাহলে ওই আওয়ামী লীগের জন্য তো অসুবিধা। ইতিমধ্যেই যে 5 বছর যত অপকর্ম করেছে, অপকৃতি করেছে, সেইগুলি হিসাব করলে তো জনগণ আর কখনো ভোট দেবে না, এবং সেই নিয়েতেই এই নির্বাচন তারা জবরদস্তি একটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় টিকে আছে। কিন্তু এই সরকার সম্পূর্ণভাবে অবৈধ সরকার একটি, কাজে এই সরকারের অধীনে এই সরকার যে কিছু কাজকর্ম করছে বা যেসব আইনগুলো এই পার্লামেন্ট থেকে পাশ করছে, এগুলো কিন্তু কোনো বৈধতা নেই। এই আইন, এটা একটা অবৈধ পার্লামেন্ট, এরা এখানে 154 জন যদি বিনা ভোটে নির্বাচিত হয়ে আসে, স্পিকার বিনা ভোটে নির্বাচিত, এই যে লিডার অফ দ্য অপোজিশন বলা হয় তিনিও বিনা ভোটে নির্বাচিত, তার উপর আবার এরা অপোজিশন কোথায়, ওইদিকে মন্ত্রীও আছে আবার এইদিকে অপোজিশন বেঞ্চেও বসছে। এবং দেশে যে এত ঘটনা ঘটছে, দেশের যে এত সমস্যা, দেশের যে মানুষের এত দুরবস্থা, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলে না তারা, কেন তারা তো সরকারের অংশ,
তারা বলে যে এই গুণ খুম হত্যা নির্যাতন দুর্নীতির ভাগ তারা নেবে না, ক্ষমতার ভাগ দিবে আর দুর্নীতির ভাগ দিবে না, খুনের ভাগ দিবে না, এ তো হতে পারে না, ভাগ তাদেরকেও নিতে হবে এবং তারাও ভাগিদার। কেন যে এরা তো সব একই রকমের, ওই যে বলল যে তাদের সঙ্গে এখন যারা আছে তাদের অতীত দেখেন, তাদের অতীতটা একটু ঘেঁটে দেখেন, প্রত্যেকেই কিন্তু তারা খুন হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। যেসব দলগুলি আছে, এরশাদ আছে, এরশাদও তো তাই, এ নব্বই আন্দোলন কেন করলেন, এতগুলো লোক কেন মরলো, এই যে আমাদের কি বলে যে নেই মিলন, তারপরে জেহাদ, এইসহ জয়নাল, জাফর, আমি সেদিনও নাম বলেছি, এরা এতগুলো মারা গেল, তারপরে তো এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। সেদিন কি হয়েছে রাজপথে আপনারা দেখেছেন, জনগণ নেমে এসেছে কিভাবে, তো ছাত্র জনতা, এই যে আজকে কনভেনশন, এই যে ভিতরে বাইরে এত লোক, তোমাদের এখন দায়িত্ব হলো যে সবাই জনগণের কাছে যাওয়া, জনগণকে বলা যে সেদিন যেমন ভাবে নেমে এসেছিলাম আমরাও থাকবো, নেতারাও থাকবে, আপনাদেরকেও রাস্তায় আসতে হবে, সবাইকে রাস্তায় আসতে হবে। কেন আসতে হবে? প্রথম কথা, দেশের যে কঠিন অবস্থা একটা একটা করে বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে, সার্বিকভাবে দেশের যে সার্বিক অবস্থা, একটা স্বাধীন দেশ চলতে পারে না, সেজন্য এই কঠিন অবস্থা থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে প্রয়োজন দেশে একটা অবা সকল দলের অংশগ্রহণের নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনে জনগণ ভোট দিবে, ভোটের অধিকার সম্পূর্ণ জনগণের, পছন্দ জনগণের, জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তারাই হবে সত্যিকারের জনগণের প্রতিনিধি, এবং তাদের মাধ্যমেই দেশের কল্যাণ এবং উন্নয়ন করা সম্ভব হবে। তারা কিন্তু হবে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, হবে জনগণের কাছে জবাব দিতে হবে তাদের প্রতিটি কাজে, সেজন্য তারা সত্যিকারের সেই রকম সরকার হলেই দেশের উন্নতি হয়, দেশের সমস্যার সমাধান হয়, দেশের আইন শৃঙ্খলা ভালো থাকে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই যে গত নির্বাচনের সময় হাসিনা যেসব ওয়াদা করেছিল, গত নির্বাচন মানে আমি 5ই জানুয়ারি মিন করছি না, এখন বলছি ২০০৮ সালে 29শে ডিসেম্বর যে নির্বাচনটি হলে সেটির কথা বলছি, সেখানে যেসব ওয়াদা সে করেছিল সেই ওয়াদা তো সে একটাও রক্ষা করে নাই। সেখানে এই যে আজকে ছাত্র যুবকদের বলেছিল না সব ঘরে ঘরে চাকরি দিবে, কোথায় ঘরে ঘরে চাকরি, আজকে চাকরি নেয় ঘরে ঘরে, আজকে বেকারত্ব সৃষ্টি হচ্ছে, বেকার বাড়ছে, আওয়ামী লীগের লোকজনকে কিছু লোকজনকে কিছু চাকরি দিচ্ছে, সব জায়গায় আওয়ামী লীগ বসানো হচ্ছে। তারপরে কৃষকদেরকে বলেছিল যে কৃষকের জন কৃষি উপকরণের মূল্য হ্রাস করবে, বিনামূল্যে সার দিবে, কৃষি উপকরণের বিনামূল্যে বাকি কৃষি উপকরণ দিবে, কিন্তু সেটা করেনি। কৃষকদের আজকে আরো দুরবস্থা, জনগণকে বলেছিল 10 টাকা কেজি চাল দেবে, সেটাও দেয় না। কৃষকের আজকে কি দুরবস্থা, কৃষকের আজকে এইটা হলো ভরা মৌসুম, ধান কাটছে এখন, নর্থ বেঙ্গল অনেকে আছে জানেন, সারা দেশে এখন ধান কাটানো হচ্ছে, কাজে ভরা মৌসুমে কৃষকেরা ধান কেটে ধান মজুত করছে, কিন্তু সরকার ধান কিনছে না, এখন আমদানি করছে বিদেশ থেকে। কেন আমাদেরকে এখনই ঘাটতি পড়েছে যে আমাদেরকে আমদানি করতে হচ্ছে, আমদানি করছে এবং সে আবার রপ্তানিও করছে, রপ্তানি করছে, তো এই আমদানি করে রপ্তানি করার তো পুরো প্রয়োজন নেই। আমার দেশে যদি ঘাটতি হয় আমার দেশের মানুষের সুবিধার জন্য, দাম কম রাখার জন্য আমরা আমদানি করব, এই আমদানি করার উদ্দেশ্যে যে কমিশন বানানো, টাকা বানানো, আর কোনো লক্ষ্য না, একমাত্র লক্ষ্য হলো সেখানে আমদানি করব, টাকা বানাবো, এই হলো অবস্থা। কাজেই দেশের কঠিন একটা অবস্থা,
তারপরে চাকরির কি দুরবস্থা, মধ্যপ্রাচ্যে দেখেন টোটালি চাকরি এখন বন্ধ হয়ে গেছে, কোনো লোক সেখানে যাচ্ছে না। দিনে দিনে সেজন্য কিন্তু আমাদের রেমিটেন্স কমছে এবং আইন শৃঙ্খলা এত খারাপ যে সেই জন্য দেশি এবং বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না। দেশের বড় বড় ব্যবসায়ী যারা, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা দেশের বাইরে চলে যাচ্ছে, অনেকে ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে অনেকে বাইরে চলে যাচ্ছে দেশের সব কিছু ইয়ে করে, আর বিদেশিরা কেউ আসছে না বাংলাদেশে বিনিয়োগ করতে। কেন? বাংলাদেশে পরিবেশ ভালো নয়, দুর্নীতি, চাঁদাবাজি, অত্যাচার, টেন্ডারবাজি, এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের অত্যাচারে জনগণ অতিষ্ঠ। সামান্য একজন মুদি দোকান এলাকা পর্যন্ত, এমনকি সেদিন দেখলাম পত্রিকার একজন রিক্সা চালককে পর্যন্ত খুন করে তারা তার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আজকে ছাত্রলীগ কোন পর্যায়ে গেছে? আমি তো বলবো যে হাসনাকে ছাত্রলীগ গুন্ডালীগকে সামলান, এদেরকে সামলান, আর নিজের জিব্বাটাই নিজে একটু সংশোধন করেন, নিজের জিব্বাটাকে ঠিক রাখেন। যে ভাষায় কথা বলেন বাংলাদেশের সংসদ প্রধানমন্ত্রী হলো, তার মুখে এসব কথা শোভা পায় না। কাজে নিজের জিব্বাটা একটু ঠিক করেন, নিজের মুখটা সামাল দেন, আর ছাত্রলীগ, এই গুন্ডালীগ, যুবলীগ এগুলোকে সামাল দেন, তাহলে দেশের মানুষ কিছুটা হলেও শান্তি পাবে। আমরা কিন্তু আমাদের ছেলে পেলেদের এরকম শিক্ষা দিই না, আমরা বলেছি সততায় জিয়াউর রহমানের দল করতে গেলে জিয়াউর রহমানের আদর্শ নীতি সেগুলো নিয়ে চলতে হবে। জিয়াউর রহমান পথ দেখিয়ে গেছেন, সেই পথ ধরে কিন্তু আজকে এই ছেলেরা তার নীতি আদর্শ অনুসরণ করে আজকে তারা এই দলে এসেছে এবং সেভাবে তারা কাজ করছে। তার মধ্যে ব্যতিক্রম কিছু থাকলেও সেখানে কিন্তু আমরা কঠিন হই তাদের বিরুদ্ধে, সেখানে ছাড়া হয় ছাড়া হবেও না কোনো সময়। আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, সেটা হলো দেশে অর্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে। আজকে অর্থমন্ত্রী এই দেশের বর্তমানে অনির্বাচিত অর্থমন্ত্রী, তিনি নিজেই স্বীকার করছেন যে সরকারি ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকের টাকা সব নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন, সব ব্যাংকের টাকা নিয়ে গেছে এবং ব্যাংক পরিচালনা করতে পারছে না। কেন? সেখানে ভালো ভালো লোককে সবকে বিদায় করে দিয়েছে, আর সেখানে সব আওয়ামী লীগের লোকজনকে বসানো হয়েছে যারা কাজ কাম কিছুই বোঝে না, জানে না, সেই সব লোককে বসানো হয়েছিল, অদক্ষ অযোগ্য লোককে বসানোর ফলেই আজকে ব্যাংকের এই দুরবস্থা। আর তার উপরে ইচ্ছে মতো ঋণ নিয়েছে আর সেগুলি পরিশোধ করেনি বলে ব্যাংকগুলো সব দেউলিয়া করে দিয়েছে, ফলে দেশের অর্থনীতি আজকে একটা কঠিন বিপদের মধ্যে পড়ে আছে। তারপর বিদেশিরা দেশিরা বিনিয়োগ করছে না, কেন দেশিরা বিনিয়োগ করছে না? যে দেশে ব্যাংকের ঋণের সুদের হার অনেক বেশি, সুদ অনেক বেশি, সেজন্য তারা বিনিয়োগ করবে, সুদ দেবে, কিন্তু সময় মতো তার যদি প্রকল্পটি শেষ না হয় বা তার শিল্প কলকারখানা যদি শেষ না হয়, শুরু করতে করতেই যদি ছাত্রলীগ গুন্ডালীগের চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ হয়ে যায়, তার প্রতিষ্ঠানের কাজই করতে না পারে, তাহলে সেই প্রতিষ্ঠান চালাবে কি করে? তারপরে তিনি তখন ঋণ খেলাপি হয়ে যান, বোঝা হয়ে যায়, তারপরে সে যেন ব্যাংক থেকে ঋণও নিচ্ছে না, এত বেশি ইন্টারেস্ট দিনে দিনে বাড়াচ্ছে, ট্যাক্স তো বহুগুণ বাড়িয়েছে, তারা করে লুটপাট আর বোঝা চাপায় জনগণের উপরে, এই হলো অবস্থা। কাজেই সেই জন্য অর্থমন্ত্রী স্বীকার করেছে যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা অর্থাৎ এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশ পরিচালনা করতেই তারা ব্যর্থ হয়েছে। অর্থনীতি হলো দেশের মেরুদণ্ড, সেটা দিয়েই তো দেশটা আগাবে, কাজেই তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সব প্রতিষ্ঠানগুলি দেখেন আজকে প্রশাসনে এই যেখানে সাবেক ক্যাবিনেট সেক্রেটারি এই যে হারুন সিয়া বসে আছে,
সে দেখেছেন প্রশাসনের আজকে কি দুরবস্থা, সেখানে প্রতিনিয়ত আতঙ্ক বিরাজ করছে, কখন কার চাকরি যায়। ইতিমধ্যে বোধ হয় 4,080 জন ওয়েস্ট হয়ে বসে আছে, আরো বহু লোকের চাকরি গেছে। কি তারা? তারা বিএনপি করে, বিএনপির সমর্থক। আরে বিএনপির সমর্থক যদি সবাই হয় তাহলে তোমাদের তো সমর্থক নাই, সমর্থন নাই বলতে হবে আওয়ামী লীগের জিরো সমর্থন। তাহলে এই জিরো সমর্থন নিয়ে টিকে থাকার কি কাম? তার মানে আপনারা সবসময় চুরি করে ভোট চুরি করে তাহলে ক্ষমতায় আসেন, আপনাদের সমর্থন নাই। সব বিএনপির সমর্থক প্রশাসনে, পুলিশ প্রশাসনে, সেখানে যেই হোক তাকে চাকরিচ্যুত। চাকরিচ্যুত কি বা ওয়েস্টি, এই হলো অবস্থা আজকে সেখানে। সেই জন্য নিচে থেকে এমন ভালো প্রমোশন দিয়ে দিয়ে তুলছে যারা কাজ দেয় না, কাজ জানে না। ফলে সচিবালয়ে কিন্তু একটা অরাজক অবস্থা বিরাজ করছে, সেখানে কিন্তু অশান্তি। কয়েকদিন আগে একটা ধোঁয়া তুললো, বললো যে আমার সাথে কে কে দেখা করেছে, কে কে দেখা করেছে, সেজন্য নাকি তাদের চাকরি খেয়ে ফেলবে। এটা সম্পূর্ণ ভুয়া, কারণ যে আমার সঙ্গে তো হাজার চেয়ারে এরা যারা ইয়ে চাকরি যাদের খেয়েছেন বা ইয়ে করছেন, তারা তো আমার সাথে প্রতিনিয়ত কাছে উপদেষ্টা আছে, তারা আসে দেখা করে করছে। এরকম লোকেরাই আমার সঙ্গে দেখা করছে, হ্যাঁ মিটিং তো করেছি, কারা করেছে সেটি জানা দরকার। আপনার যে গোয়েন্দারা, ওই যে বলে না যখন সময় খারাপ যায় আপনার সময় ফুরিয়ে এসেছে, গোয়েন্দারা এখন আপনাকে উল্টাবো সব আপনাকে ভুল নিয়ে তথ্য দিয়ে আপনারাও এখন শেষ করবার অবস্থা এসছে। এরা কখনো সময় বুঝি, এরা কিন্তু ঠিক সময়টা বুঝি কেটে পড়ে এবং তখন সব ভুল তথ্য দেয়। কাজেই এখন কার কার চাকরি খাবে আরো, সেই জন্য তাদেরকে একটা মিথ্যে দিয়ে এদের চাকরি খেতে হবে, এরা দেখা করেছে। আপনার সঙ্গে বিডিআরের মিউটিনি যারা করলো তারা দেখা করে সেরাখান থেকে খাওয়া এনে খাওয়াতে পারে না। এই সব সন্ত্রাসী হত্যা, এত বড় অফিসারদের হত্যাকারীদের সঙ্গে আপনি চা খেতে পারেন, আর আমার সঙ্গে অফিসাররা দেখা করলে, আমি বাংলাদেশের একসময় প্রধানমন্ত্রী ছিলাম, বাংলাদেশের অপোজিশন লিডারও ছিলাম, আমার সঙ্গে দেখা করলেই বা দোষের কি আছে? এরা তো বাংলাদেশে নাগরিক, এখানে তো আইনগতভাবে কোনো ই নাই যে দেখা করতে পারবে না, এটা বেআইনি কিছু নয়, কিন্তু এটা করেনি, তারপরেও তাদের চাকরি খাওয়ার জন্য এটা করেছে। আপনি সব এদের সঙ্গে দেখা করতে পারবেন, সন্ত্রাসীদের সঙ্গে দেখা করবেন, জঙ্গিদের সঙ্গেও দেখা করবেন, আর আমার সঙ্গে দেখা করলে, অফিসাররা দেখা করলে দোষে? এই হলো অবস্থা। কাজে এই অবস্থায় দেশ চলতে পারে না। সেজন্য আমি বলতে চাই যে আওয়ামী লীগ যতদিন থাকবে দেশের অবস্থা খারাপ হবে। এর আগে আপনারা শুনেছেন, পত্রিকায় বেরিয়েছে, দেখেছেন যে বলেছে যে আওয়ামী লীগের আমলে 2011-12-13 সালে সুইস ব্যাংকে টাকা জমা হয়েছে। তো 2011-12-13 সালে ক্ষমতায় কারা ছিল? টাকা তো তাদের কাছে, তো তারাই তো সুইস ব্যাংকে টাকা জমা রাখতে পারে। তো সুইস ব্যাংকে সব টাকাগুলো আপনারা জমা রেখেছেন, এখন সুইস ব্যাংকে বহু কোটি টাকা জমা হয়েছে, এই টাকা সব বাংলাদেশের জনগণের টাকা, আপনারা পাচার করেছেন, সুইস ব্যাংকে জমা করেছেন আপনারা এবং আপনার দলের লোকেরা। আজকে পত্রিকায় আছে 14,000 কোটি টাকা পাচার, 14,000 কোটি টাকা পাচার করেছে এই কিছুদিনের মধ্যে। এটা দিয়েছে কি 151টি দেশ থেকে প্রচার হওয়া অর্থের রিপোর্ট প্রকাশ, 151টি দেশ থেকে রিপোর্টটা প্রকাশ হয়েছে, এবং এটা কয়েক বছর মধ্যে কারা করেছে তাদের কিন্তু আপনারা ধরাছোঁয়ার বাইরে রেখেছেন। এদের নামে কোনো মামলা হয় না, এদেরকে ধরা হয় না, এদের কিছু বলা হয় না, এদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কেন? আওয়ামী লীগের, এরা আওয়ামী লীগের হলেই তো সব মাফ। সেজন্য আমি বলতে চাই যে এই যে দুর্নীতির কথা বলছেন আর নিজেরা দুর্নীতি করলে সব মাফ, হ্যাঁ দুর্নীতি, আমরা দুর্নীতির বিরোধী, যদি সত্যিকারের দুর্নীতি হয়ে থাকে সেটা দেখা দরকার, কিন্তু নিজেদের দুর্নীতিগুলো আপনারা ধরবেন না, নিজেদের লোকদের বা নিজে করবেন সেটা ধরবেন না, সেটা তো হয় না। দুই রকম নীতি তো চলতে পারে না, আইন সবার জন্য একই রকমের একটা দেশে। সেখানে এই ফখরুদ্দিন মইনুদ্দিনের দেওয়া
মামলা আমার মনে করেছে 5টা, হাসিনার ছিল 15টা, হাসিনার 15টা মামলা। তো 15টা মামলা শর্ট করে উঠে গেল কী করে, সব মামলা শেষ হয়ে গেল। আর ওর দলের ছিল 8,000, সব উঠে নিয়েছে। 15টা মামলার মধ্যে যেগুলো আরও বেশি ছিল, অনেকগুলো আছে, সবগুলো নাম ইয়ে নেই। তার মধ্যে আছে যেটা, যেমন ওই যে আপনার চেক নিয়েছে আপনারা দেখেছেন, তার ভাই, তার ভাই স্বীকারোক্তি দিয়েছে, সেগুলি আছে। চেক কীভাবে, চেকের টাকা কীভাবে ভাগ বাটোয়ারা হয়েছে, নিজে এক ভাগ নিয়েছেন, ভাইকে দিয়েছেন, বোনকে দিয়েছেন, কোথায় কী হচ্ছে সেগুলি সব বলে দিয়েছে, সেগুলি আছে। তারপরে এই যে MiG-29, এটা একটা সিরিয়াস কেস, এটা নিয়ে ইনকোয়ারি হয়েছে, MiG-29। তারপরে এটা তো ছিল সেকেন্ড হ্যান্ড একটা, বলেছে নতুন বলে এনেছেন, এবং আমাদের সঙ্গে যে মিগটার দাম চেয়েছে তার ডবল দাম দিয়ে আপনারা কিনেছেন, কাজে এই MiG-29 জন্য কেস হয়েছে, এবং এটা সাজা হতো। সে যদি তৈরি ঘড়ি করে আপনি মনোজন ঠকুরদের সঙ্গে আতাত করে এবং ক্ষমতায় এসে তারা যা ছিল সব মাত্রা করে দিয়ে ক্ষমতায় এসে নিজের মামলাগুলি তুলে নিলেন। ফ্রিগেট ওটা কোনো ফ্রিগেটই ছিল না, ওটা একটা জাহাজের মধ্যে জোড়া তালি দিয়ে বসিয়ে ফ্রিগেট বানানো হয়েছে, এবং বহু টাকা, অনেক বেশি দামে এই ফ্রিগেট কেনা হয়েছে। এখন MiG-29 কথা আমি যদি আসি, যে আপনারা দেখেন সেই সময় এয়ারফোর্সের চিফ ছিল কি, জামালউদ্দিন, কে জামা সেদিন দিয়েছিল, কে এই জামা সেদিন পত্রিকায় ছিল, এই জামালউদ্দিন এখন কোন দায়িত্বে আছে, এখন বিমানের বোধ হয় MD, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান এই জামাল। এই MiG-29 সঙ্গে সে জড়িত। এখন বাংলাদেশে প্রতিনিয়ত সোনা পাচার হচ্ছে, আপনারা দেখেছেন এত সোনা আসছে কোথা থেকে, এই সোনার বাংলাদেশ এমনই বানিয়েছেন যে সোনার ছেলেরা আছে, সোনার খালি আসছে, কিন্তু সোনাগুলি যাচ্ছে কোথায়, যেহেতু এটা তো স্বল্প সামান্যই ধরা পড়ছে, আসল সোনা তো কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। এই জামালউদ্দিনের মধ্যে ইনভলভ, এবং জামালউদ্দিনের সঙ্গে আরো বড় বড় অনেকেই ভাগ পান আপনারা, সেজন্যই এই সোনা নিয়ে বেশি কিছু বলা হয় না, কিছু হয় না, পাচারকারীকে ধরা হয় না। জামালউদ্দিন এমন কি অফিসার যে সে ছাড়া বাংলাদেশে এর থেকে ভালো লোক পাওয়া যায় নাই। একজন দুর্নীতিবাজ যার কেস হয়েছিল MiG-29, তাকে এনে আবার চেয়ারম্যান বানাতে হবে কিসের জন্য, এগুলো কি দেশের মানুষ বোঝে না, সব বোঝে। কাজেই এই দুর্নীতির সঙ্গে যে আপনারা জড়িত ওতপ্রোতভাবে, সেটা জনগণ বোঝে। সেজন্য বলি যে এইগুলোর বিচার হবে না কেন, বাংলাদেশে আজকে বিচার বিভাগ বলে কিছু নেই, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, এটা চলে গেছে আওয়ামী লীগের পকেটে। আজকের বিচারপতিরা চেহারা দেখে বিচার করে, দল দেখে, আজকে আওয়ামী লীগ হলে সব খালাস, সব মা, আওয়ামী লীগদের সবকে খালাস, সেখানে তারা মানুষ খুন করুক, গুম করুক, দুর্নীতি করুক, পাচার করুক, চোরাচালান করুক, সব তাদের মা, তাদের মামলা হয় না। তাদেরকে ধরল, দুই দিন পরেই বেল দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের মামলা থেকে সেটাই হয় না, নানা রকম হয়রানি করা হয়, যেটা সঠিক নয় সেটা নিয়েও নানা রকমভাবে হয়রানি চলে। আমরা বলতে চাই যে হাসিনার মামলাগুলিকে পুনরায় পুনর্জীবিত করতে হবে, রিভাইভ করতে হবে। আমাদের মামলা যদি করতে হয় তাহলে হাসিনার মামলা করতে হবে, এগুলো খালাস হতে পারে না, এই মামলা তো সব বাতিল হয়ে যাবে, এই মামলাগুলি সমস্ত কষ করে দেওয়া হবে, আর আমাদের মামলা নিয়ে আমাদেরকে হয়রানি করা হবে, এরকম বিচার বিভাগ চলতে পারে না। বিচারপতিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিচারক, সম্মান করি আমরা আপনাদেরকে, আপনাদের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে চোখ বুঝে আপনাদেরকে অন্যায় যে করবে তাকে শাস্তি পেতেই হবে।
আর যদি সেই কেসে মেরিট দেখে আপনারা ঠিক করবেন কে সাজা পাবে কে পাবে না, কিন্তু কেসের মেরিট না থাকা সত্ত্বেও আপনারা জোর করে সে আওয়ামী লীগ করে না বলে সাজা দিবেন সেটা হতে পারে না। বিচারপতিতে বলতে চাই, আপনারা হাসিনার কথা মতো চলবেন, আওয়ামী লীগের কথা মতো চলবেন নিজেদের চাকরির জন্য বা নিজেদের ভালো ভালো ট্রান্সফারের জন্য, এটা বোধ হয় সঠিক হবে না। জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি অবিচার করা হবে। আপনাদের উপরে মানুষের অনেক আস্থা বিশ্বাস রয়েছে, আপনার ন্যায় বিচার করুন, আপনার সত্যের পক্ষে থাকুন, গণতন্ত্রের পক্ষে থাকুন, জনগণের পক্ষে থাকুন, সকলের প্রতি সমান আচরণ করুন। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে ছাত্র লীগ, কে যুবলীগ, সে কি ছাত্রদল, কোনো কিছু দেখা দরকার নেই। আপনারা যে অন্যায় করছে সে শাস্তি পাবে, সেটাই দেখা দরকার। কেন আপনারা বলে ভুলে যেন না, আপনারা মানুষ, আপনারা মানুষ এবং জন্মালে মরতে হবে। আপনারা মানুষ, আল্লাহর কাছে যে আপনারা কি জবাব দেবেন, আপনারা যে অন্যায় করেছেন যে লোকটির সঙ্গে সাজা দিচ্ছেন, দিনের পর দিন জেল খাটাচ্ছেন, যে লোকটা দোষী নয় তাকে জেল খাটাচ্ছেন, আল্লাহর কাছে যে এর তিন গুণ শাস্তি আপনাদেরকে ভোগ করতে হবে, তিন গুণ কেন, দশ গুণ শাস্তি আপনারা ভোগ করবেন, সেই শাস্তি আরো অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কষ্টকর শাস্তি। আমরা মনে করি যে আপনারা এখনো যখন রাতে ঘুমান একবার চিন্তা করেন যে আপনারা কি করছেন, পরের দিন আপনারা যে একটা লোকের সঙ্গে যার জীবন মরণ সমস্যা, লোকটার সঙ্গে আপনারা এরকম করেন না, আপনারা সৎ পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, সত্যের পথে থাকেন এবং সঠিক পথে থাকেন, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবে, জনগণের প্রতিও সুবিচার হবে এবং কি বলবেন। আর যদি অন্যায় করেন, আমরা মনে করি হ্যাঁ এই লোকটা তো দুনিয়ায় শাস্তি পাবে, জেল যাবে, জরিমানা হবে, কারো ফাঁসি দেবেন, কিন্তু আপনাদেরকে ফাঁসির থেকে আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে, সেটাও কিন্তু আপনারা ভুলে যেন না, সেই জিনিসটা আপনাদের মনে রাখা দরকার। তাই আমি বলতে চাই যে আজকে এই আওয়ামী লীগ এই দেশটাকে খেতে বসেছে। কয়েকদিন আগে দেখলেন যে দেশে তো সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লেখাপড়া এই ছাত্র, এরা ইউনিভার্সিটি ছিল, ছাত্ররা লেখাপড়া হতে আসছে না। আওয়ামী লীগের সময় আসা, আওয়ামী লীগ আসলে ক্ষমতায় আসলে লেখাপড়া শেষ করে দেয়, কারণ ওরা চায় না এই দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠে এই দেশকে নেতৃত্ব দিক। সেই জন্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে নকলের মহোৎসব শুরু হয়, নকল 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 চলে, আপনারা দেখেছেন এর আগে নকলগুলো, এর আগে তো শুনেছি একসময় স্বাধীনতার পরে আরে ছেলের জায়গায় বাবু পরীক্ষা দেয়, যে শিক্ষিত নাহলে ভাইয়ে যে পরীক্ষা দেয়, এরকমই শুনেছি আমরা, কেউ কারো কোনো জবাব দিতে নেই বলে হলো। আর এখন হয়েছে কি, এখন আবার শুরু হয়েছে প্রশ্নপত্র ফাঁস, আর আরেকদিকে বলে দেওয়া হয় যে শিক্ষকদের সব স্কুলকে যে বেশি বেশি করে পাস করাতে হবে, নম্বর দিয়ে বেশি করে পাস করাতে হবে, পার্সেন্টেজ বেশি দেখাতে হবে, যে এত পাস করেছে বিদেশিদের কাছে কৃতিত্ব নিতে হবে, কিন্তু তারপরে যে সে কোথাও চাকরিও জুটবে না তার, আর ইউনিভার্সিটিতে যে ভর্তি হচ্ছে প্রাইভেট বলেন বা পাবলিক বলেন, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতন পারে না। এদিকে পাস করেছে জিপিএ ফাইভে পাশ করেছে, সব খুশিতে মহোৎসব, মা বাবা সবাই খুশি, কিন্তু যখন আবার ভর্তি হতে যায় ভর্তিতে যে আটকে যায়, কেউ আর পাশ করতে পারে না। এবং মেধাবী ছাত্র যারা আছে, ভালো ছাত্র যারা, যারা সত্যিকারে লেখাপড়া করে, এরা হতাশ হয়, এরা হতাশ হয়, কেন আমরা এত লেখাপড়া করেও আমরাও ওদের কাছে পড়ব, ওদের সমান সমান হয়ে যায় কিংবা ওদের থেকে কম থাকি, আর এরা সব বেশি পেয়ে যায় ব্যাপারটাকে, কাজে এরকমদের মধ্যে হতাশা বিরাজ করে। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে, যেই শিক্ষা ব্যবস্থাকে আমরা অনেক বেশি উন্নতি করেছিলাম আমাদের সময়ে, নকল বন্ধ করেছিলাম, সারা বাংলাদেশে আমরা নতুন অনেক স্কুল করেছিলাম, আমরা ইউনিয়নে থানায় থানায় স্কুল করেছিলাম, আমরা সারা বাংলাদেশে আমাকে গ্রামে গঞ্জে স্কুল হয়েছে, তারপরে মেয়েদের জন্য বেশি করে শিক্ষার আমরা ব্যবস্থা করেছিলাম, সেগুলি সবাই জানে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছিলাম, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে আজকে তারা ধ্বংস করছে। স্বাস্থ্য খাত, সেখানেও ব্যাপক দুর্নীতি, অনিয়ম,
আজকে ডাক্তার সাহেবরা কোথাও থাকে না, ঔষধ বিক্রি হতে সব বিক্রি হচ্ছে, হসপিটাল গুলোতে দলীয়করণ সব। এই যে এখানে বসে আছে ডাক্তার জাহিদ, সে একজন ভালো ডাক্তার, আরো জানে বড় বড় ভালো ভালো ডাক্তার যত আমাদের স্পেশালিস্ট আছে আছে সব, কি তাদের দোষ? তারা নাকি বিএনপি, সবখানে যেখানেই দেখে সেখানেই বিএনপি পায় এখানে। আর যদি সবাই যদি বিএনপি ভালো বলে বিএনপি করে তো এটা তো দোষের কিছু না, কেন বিএনপি নীতি আছে, আদর্শ আছে, ভালো দেশের উন্নতি করছে, তাই বিএনপির পক্ষে সমর্থক বা বিএনপি দল করে, তার জন্য সবকে বের করে দিয়েছে, ওএসডি করে দিয়েছে, চাকরি থেকে ছাটাই করে দিয়েছে। এরা ডাক্তার যেহেতু এদের কোনো অসুবিধা নেই, এরা আরও অনেক ভালো প্রাইভেট হসপিটাল হয়েছে, ভালো ভালো জায়গায় তারা চাকরি পেয়ে যাচ্ছে, নিজের হসপিটাল করছে, এইভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করছে। তাহলে এইভাবে যদি দেশ ধ্বংস হতে থাকে, হাসনা থাকলে বাংলাদেশ থাকবে না। কয়েকদিন আগে যে সুন্দরবনে, এটা তো আমি বলবো যে এটা একটা পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে সুন্দরবনে, যে সুন্দরবনকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিসের জন্য? ওই রামপালে যে একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এইটাকে এই কেন্দ্র যদি হয় তাহলে সুন্দরবন ধ্বংস হবে। পরিবেশবিদরাও বলেছে, অনেক আগে আমিও বলেছিলাম, এই রামপালের জন্য এই যে কি বলে যে বালু ক্যারি করা কি এটা ট্যাঙ্কার বলে না কি বলে, এটা আসলে ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার নয়, কিন্তু এইটাতে করে তিনারা ফার্নেস অয়েল নিয়ে গিয়েছে, নিয়ে গেছে, যেটা তাদের নেওয়ার কথা না। আর এটার সঙ্গে ধাক্কাই বাজে ট্যাঙ্কার, যার সাথে ধাক্কা লেগেছে যে জাহাজ বাকি সেটা নাকি খালি ছিল, তাহলে তো এটা ডোবার কথা না। কিন্তু এইটা হ্যাঁ, এটা ওই আওয়ামী লীগ আলাদা কারো আত্মীয় হবে, জুয়েল হোক, সুয়েল হোক, সুয়েলই তো গেছে, সুয়েল তার প্রতিষ্ঠানি কারণ তো খাইলে কার কি আত্মীয় জানি না, মোট কথা তাদের ধরা না, সেই জন্য তাদেরকে ধরাও হয়নি, কিছুই হয়নি, সুন্দরবনটাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে। ফলে সুন্দরবন শেষ হয়ে যাবে, আমাদের পশু পাখিরা সব এই দেশ কিছু মরে যাবে, কিছু হয়তো পালিয়ে অন্য দেশে চলে যাবে, ওই দেশে পাশে পাশে চলে যাবে। পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে ধ্বংস করলো, প্রশাসনকে ধ্বংস করলো, ওএসডি করে চাকরিচ্যুত করে সব কিছু করে, এই সেনাবাহিনী তো এখন ভয়ে ডরে চাকরিচ্যুত করা হয়, কিছু হলেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়, বিএনপির গন্ধ পেলেই চাকরিচ্যুত, সেখানেও একই অবস্থা, পুলিশেও একই অবস্থা, এইভাবে দেশ চলতে পারে না। কাজে তোমরা আজকে ছাত্র কনভেনশন করছো, তোমরা এরশাদ বিরোধী আন্দোলনে শপথ নিয়েছিলে, কি শপথ? দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরাচার মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, আইনে শাসন প্রতিষ্ঠিত করতে হবে, দারিদ্র বিমোচন করতে হবে, দেশের প্রতিটি মানুষকে শিক্ষিত করতে হবে, ঘরে ঘরে যাতে শিক্ষার আলো জ্বলে, দেশে শান্তি বিরাজ করে, বাংলাদেশ যাতে মাথা উঁচু করে পৃথিবীর বুকে বাঁচতে পারে সম্মানের সঙ্গে, সেজন্যই আমরা ওই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম। এবং সেই আন্দোলনে তোমরা ছিলে আমার শক্তি সাহস, এবং তাই তোমাদের উপর আর কোনো বিশ্বাস, যদিও আমারও বয়স হয়েছে, তোমাদেরও বয়স হয়েছে, 25 বছর আগের ঘটনা, তারপরেও কিন্তু বয়স হলেও সাহস যদি থাকে তাহলে কিন্তু কাজ করা যায়। আমাদের বয়স হয়েছে কিন্তু সাহস ঠিকই আছে, ইনশাআল্লাহ দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য এখনো আমরা প্রাণ দিতে প্রস্তুত। তাই হাসিনাকে বলতে চাই, সে ওই আমরা যখনই চাই সরন্তি উদ্যান বা অমুক তমুক জায়গায় মিটিং করার জন্য বিএনপি অফিসের সামনে জায়গা দেয় না, জায়গা দেয় না, পারমিশন দেয় না। কেন? লোক দেখলেই তাদের ভয়, মানুষ দেখলেই তাদের ভয়, তাদের মিটিংয়ে তো এখন লোক যেতে চায় না, যেসব কথাবার্তা বলে আর যেসব কাজকর্ম করছে মানুষরা যাবে কোথায়? সেই জন্য সেদিনও তো ছবিতে দেখলাম গার্মেন্টসের কিছু মহিলা ধরে আনলো, আর সব আনসার বিডিপির ওই হলুদ ছাগে লাল পাড় পরা হলো, যে আনসার বিডিপির সব, এ বোঝা যায় এগুলো
বসে বসে জায়গা নিচে বসে সব করে এসে বেড়েছে, কাজেই করে না। আমরা চাই যে আপনিও ভালো থাকুন, রাজনীতি করেন, মুখ সংযত করেন, ভাষা সুন্দর করেন, এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জনগণ যে আন্দোলন করছে সেই আন্দোলনে বাধা সৃষ্টি করেন না। আর পুলিশকে বলবো যে আপনারা জনগণের সেবক, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আপনারা বেতন পান, কাজে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে পারে বা আওয়ামী লীগ বলতে পারে গুলি করার জন্য, কিন্তু আমি বলতে চাই আপনি গুলি করছেন কাকে? কি ভিনদেশি লোককে গুলি করছেন, পরদেশিকে কাউকে গুলি করছেন? আপনি তো আপনার দেশের মানুষকে কী করে গুলি করে পারবেন? আপনি আপনার ভাইকে বন্ধুকে কী করে গুলি করে পারবেন? আপনারা তো ছেলে আছে, আপনারা তো মেয়ে আছে, আপনি তো একজন পিতা সন্তান, আপনারা তো বিবেক আছে, আপনারা ভুলে যেন না হাসিনা সারা জীবন আপনাদেরকে আগলে রাখতে পারবে না, হাসিনা সারা জীবন আপনাদেরকে করতে পারবে না, কাজে গুলি করা বন্ধ করেন। এর মধ্যে আমি জানি পুলিশের মধ্যে সবার কথা আমি বলবো না, পুলিশের মধ্যে ভালো আছে বেশিরভাগ ভালো, কিছু আছে একটা বিশেষ জেলার, আর কিছু আছে আওয়ামী ছাত্রলীগের এর সন্ত্রাসী, এদের দিয়ে এই কাজগুলি করানো হচ্ছে। তাই পুলিশ বাহিনীকে আমি দোষ দেবো না, বলবো না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে জনগণকে নামিয়ে আমরা আমাদের অধিকার, আমাদের দাবি আমরা আদায় করব। সেখানে বলবো গুলি চালাবেন না, আমরা বলতেছি এবার যদি গুলি চলে তাহলে কিন্তু তার জন্য জনগণ প্রস্তুত, গুলির মুখোমুখি হতে জবাব দিতে প্রস্তুত প্রস্তুত। আমি সেই উনার পিতা বলেছিলেন পাকিস্তানিদের সম্পর্কে, আর একটা গুলি চললে পাল্টা গুলি চললে উনি বলেছিলেন না, কাজে আমরা বলবো না যে পাল্টা গুলি চালাবো না, তবে আর একটা গুলি যেন না চলে সেই কথাটাই শুধু আমরা বলতে চাই, গুলি চালালে চলবে না, এখন বন্ধ করেন। আমরা সবাই জনগণকে সময় মতো ডাক দেব, তবে শুধু ঢাকা সিটিকে দোষ দিলে হবে না, সবাইকে তোমাদের প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে, যে কোনো সময় হয়তো আহ্বান হতে পারে। এই বিজয়ের মাস ঢাকায় ডিসেম্বর শেষ হচ্ছে, যে কোনো সময় আমরা ডাক দেব, এবং আমরা বিশ্বাস করি যে এবার জনগণ সহ জনগণ অতিষ্ঠ আওয়ামী লীগের অত্যাচারে আর এদের লুটপাটে দেশ শেষ হয়ে যাবে, আর বেশি দিন এরা থাকলে বাংলাদেশ নামটাও থাকবে কিনা সন্দেহ। সেজন্যই আজকে প্রশ্ন, মা বোন ভাই বোনদের আপনারা অনেক স্বজন হারিয়েছেন, আমাদের কাছে আছে এখন পর্যন্ত আমরা দেখেছি 310 জন, এখন আরো বেড়ে গেছে হয়তো, 310 জনকে আমরা হারিয়েছি বা মারা গেছি, আর 66 জনকে আমরা গুম খুন হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো খবর পাইনি, যেহেতু এখনো কোনো খবর পাওয়া যায় নাই, তারা আছে কিনা জানি না, কাজে অবস্থা চলছে এবং গুম খুন কিন্তু এখনো বন্ধ হয় নাই, এই গুম খুন চলছে। আর এই র্যাবকে এখন বাতিল করেন, র্যাব এখন বাতিল হতে হবে, র্যাব অকার্যকর হয়ে গেছে, এই র্যাব এখন পেশাদার খুনিতে পরিণত হয়েছে, পেশাদার খুনি বাহিনীতে পরিণত হয়েছে, এবং র্যাবের যে দিকগুলোকে নিয়েছে নারায়ণগঞ্জের খুনের জন্য আরও আছে র্যাবের মধ্যে, তাদেরকে সবকে জেলে নিতে হবে, এবং তাদের যে লিডার জিয়া এখানে নেন, এখানে নিলে সব ওই 300 যত যে সব কোন গুমের হিসাব বেরিয়ে আসবে, এবং জিয়াকে বলবো যে আপনি চাকরি করেন, আপনি জানেন, আপনি হয়তো বলবেন যে আমার হুকুম হয়েছে, আমি হুকুম তামিল করেছি, সেই কথাটাই জনগণ শুনতে চায়, কে হুকুম দিয়েছে, কার হুকুম তামিল করেছেন, কার জন্য দেশের জনগণকে জীবন দিতে হলো, জানে দেশের জন্য গণতন্ত্রের জন্য এইভাবে মানুষগুলোকে গুম খুন করা, আর এই মা বোনরা দিন রাত চোখের পানি হচ্ছে স্বজন হারার জন্য অপেক্ষায় আছে, এখনো ফিরে আসবে, 1 বছর হয়েছে, কয়েকদিন আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হলো, সেখানেও তারা দেখেছেন কিভাবে এক একজন কেন্দ্রে কথা বলেছে করেছে, তারা এখনো চায় তাদের ছেলেদের ফিরিয়ে আনবে, তাদের স্বামীরা ফিরে আসবে, কিন্তু আমরাও চাই তারা ফিরে আসুক, কিন্তু জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে।
কাজে বলবে এই গুমখুন বন্ধ করেন, গুলি বন্ধ করেন, অত্যাচার বন্ধ করেন, আসেন অবিলম্বে। যদি জনগণের উপর বিশ্বাস থাকে, আস্থা থাকে, যদি ভালো কাজ করেই থাকেন, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রমাণ করেন নিজেদের জনপ্রিয়তা এবং জনগণ আপনাদেরকে চায়, সেইটাই এখন প্রশ্ন। জনগণ চায় কিনা সেটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র প্রমাণ হতে পারে, আর অন্য কিছুতে নয়। তাই আমি ছাত্র নেতাদের বলবো, শুধু তালি বাজালে, স্লোগান দিলে বা কাউকে গালি দিলেই হবে না, এখন সকলকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় ডাক পড়বে, যখনই ডাক আসবে সকলকে হাজির হতে হবে। এবার ঢাকা রাজপথ আর খালি যাবে না, রাজপথ খালি যাবে না। এবার সব কিছু উপেক্ষা করে, গুলি, বন্দুক, অত্যাচার, সবকিছু, টিয়ার গ্যাস, সবকিছু উপেক্ষা করে আর রাজপথে সবাইকে নামার জন্য মা বন্ধুদের চোখের বালি না ফেলে রাস্তায় নেমে আসুন। আমাদের সঙ্গে শরীক হন, আমরা সকলেই থাকব। আমরা সকলে আর সাহস থাকলে ওই বাড়ির মধ্যে পুলিশ আর বালু ট্রাক দিয়ে বাড়ি আটকেন না, সাহস থাকে খোলা রাখেন, দেখি কি করতে পারি আমরা, ওইগুলো আর করে নিই। কাজে ওগুলো দিয়ে নিজেরা ভাবা নিতে যেয়ে না, কাজে সেজন্যই বলতে চাই ছাত্র, যুবক, জনতা, প্রাক্তন এবং বর্তমান ছাত্রদেরকে, সকল ঐক্যবদ্ধ হও এবং দেশকে রক্ষার জন্য ছাত্র, যুবক, জনতা এবং শ্রমিক সকলকে আহ্বান করবো, আসুন। আজকে দেশকে বাঁচানো, নিজেদের বাঁচার জন্য ঘরে ঘরে কান্নার রোল, যে কোনো সময় যে কেউ খুন হতে পারে, গুম হতে পারে, এই ভয়ে আতঙ্কিত মানুষ, এই আতঙ্কের হাত থেকে, এই জালেমদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একমাত্র পথ হলো রাস্তায় নামা। আসুন আমরা এদেরকে বিদায় করি। আমরা জনগণের উপরে ছেড়ে দেব, জনগণের ভোটের অধিকার আমরা শুধু ফিরিয়ে দেব। জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তারাই হবে জনগণের প্রতিনিধি, তাদের মাধ্যমেই দেশের গণতন্ত্র, উন্নয়ন, শাসন, আইনের শাসন সব কিছু ফিরে আসবে এবং দেশ সুন্দরভাবে চলবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এরা তো দেশকে ধ্বংস করে দেশকে প্রতিপদে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, দেশের ইমেজ নষ্ট করছে। আমাদের গালিগালাজ করতে করতে এখন বিদেশিদেরও বাদ দেয় না, তাদেরকে এখন গালিগালাজ করে, যা মুখে আসে তাই সেই ভাষায় গালিগালাজ করে। কাজে বলবো যে নিজেদের মুখগুলো আগে সংযত করেন, তারপর অন্যকে উপদেশ দিয়েন। কাজেই যা বলো আমরা যা বলি সত্য কথা বলি, সত্য কথা বলি, সঠিক কথা বলি, তথ্যভিত্তিক কথা বলি। কাজেই এই বলে ছাত্র যুবককে বলবো, জনতাকে, প্রাক্তন ও বর্তমান সব ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে অন্যান্য সকল রাজনৈতিক দলদের বলবো যে আসুন দেশকে রক্ষার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলের যদি লক্ষ্য এক থাকে, যার যার অবস্থান থেকে হলো আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে শরীক হয়ে এই জালেমদের বিদায় করে দেশটাকে বাঁচাই, মানুষগুলোকে বাঁচাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ। এই বিজয় মাসে ম্যাডাম আমাদেরকে প্রস্তুত করতে পেরেছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকার, আপনার কি প্রস্তুত আছেন কিনা আমাদের